वेलकम टू माय चैनल। आज हमें क्लास 12 वेर मैथ नहीं आलोचना करब। आगे हमें बोले छिलाम किछु दिन आगे जे हमें क्लास 11 12 वेर मैथ नहीं आलोचना करब। तो आज हमें क्लास 12 वेर मैथ नहीं आलोचना करब। तो हमारे काछे जादेर काछे सौरेंद्रनाथेर बोई आछे तारा आमार एई क्लासगुलोके फलो करते पारो। এই বইটা ক্লাস টুয়েলভের সৌরেন্দ্রনাথের বই এবং আজ আমি শুরু করব লিমিট। তো লিমিটটা কি জন্য শুরু করব, কারণ লিমিট লিমিটের সাথেই আছে কন্টিনিউটি। লিমিট মানে হচ্ছে সীমা, সীমা চ্যাপ্টার, সীমা চ্যাপ্টার, চ্যাপ্টারটা হচ্ছে সীমা বা লিমিট। লিমিটের পরেই আছে সন্ততা বা কন্টিনিউটি, তারপরে ডিফারেন্সিয়েবিলিটি, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এইগুলো তোমরা যদি করে নেও আগে থেকে, তাহলে তোমাদের এইগুলো অঙ্ক কিছু ফিজিক্সেও প্রয়োজন পড়বে। তাই আমি লিমিট থেকেই শুরু করছি, এবং ইন্টিগ্রেশনটা হচ্ছে লিমিট সম্পর্কিতই, এবং ডিফারেন্সিয়েবিলিটিটা হচ্ছে মানে প্রথমে লিমিট থেকে তারপরে ডিফারেন্সিয়েবিলিটি যাওয়া যায়, এবং তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এগুলো করে নিলে তোমাদের এগুলো ফিজিক্সেও প্রয়োজন পড়বে, তাই আমি লিমিট থেকেই শুরু করছি। তাই লিমিটটাকে হচ্ছে দুই ভাগে, ক্লাস এইচএসের সিলেবাসে লিমিটটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে ইলেভেনে পড়ানো হয়েছে এবং তোমরা সেটা পড়ে এসছো, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে ক্লাস টুয়েলভে আছে। তো লিমিটের ক্লাস ইলেভেনে তো আমরা পড়ে এসছি দুটো সূত্র, এবং সেই দুটো সূত্র নিয়ে আলোচনা। প্রথমে সেই সূত্র দুটোই আমরা লিখছি। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে যদি এটা থাকে, এটার মান হয় আমরা জানি এন গুণিত এ এর পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে প্রথম সূত্রটা কি আমরা পড়েছিলাম ইলেভেনে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্সের পাওয়ার এন মাইনাস এ এর পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান এন গুণিত এ এর পাওয়ার এন মাইনাস ওয়ান। এবং দ্বিতীয় সূত্রটা পড়েছিলাম আমরা, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মান ওয়ান। তাহলে লিমিট যদি এক্স টেন্স টু জিরো হয় এবং সাইন এক্স বাই এক্সের মান ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মানে এটা হচ্ছে নোটেশন বা চিহ্ন একটা, কিন্তু যখন এখানে আমরা মান অঙ্ক করার ক্ষেত্রে নামগুলো বসাবো, মানগুলো বসাবো, তখন এটা এরকম থাকতে গেলে শূন্যই বসাবো। এরপরে আমরা এবার নতুন সূত্র শিখছি, এবং কেউ কেউ হয়তো তোমাদের মধ্যে শিখেও রেখেছো ক্লাস ইলেভেনে। তিন নম্বর সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান। তাহলে দ্বিতীয় সূত্রটা কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান। পরের সূত্র হচ্ছে বা নিয়ম, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান হয়ে যায় লগ এ নিধান ই, যেখানে হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। আর এখানে এটা হচ্ছে এনটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ এই প্রথম সূত্রটাতে এনটা হচ্ছে মূলদ সংখ্যা, যে কোনো একটা মূলদ সংখ্যা। আর এখানে হচ্ছে এই সাইন এক্স বাই এক্স, এক্সটা রেডিয়ান এককে প্রকাশিত হয়। এক্সটা হচ্ছে রেডিয়ান এককে প্রকাশিত হয়। তাহলে চার নম্বর সূত্র আমরা দেখে নিলাম। এবার হচ্ছে এই প্রথম সূত্রেরই আর একটা রূপ হচ্ছে, এখান থেকেই করা যায়, লিমিট
एक्स टेंस टू जिरो वन प्लस एक्स तार पावर एन माइनस वन बाय एक्स समान हो जाच्छे एन तले लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस एक्स तार पावर एन माइनस वन बाय एक्स समान एन एर पोरेर सूत्र पाँच नम्बर हो गेलो एबार छय नम्बर सूत्र होच्छे लिमिट एक्स टेंस टू जिरो लॉग ऑफ वन प्लस एक्स निधान इ बाय एक्स एटार मान हो जाए वन तेले लिमिट एक्स टेंस टू जिरो लॉग वन प्लस एक्स बाय निधान इ बाय एक्स एटार मान हो जाच्छे एक। एबार सात नम्बर प्रश्न सात नम्बर सूत्र लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस एक्स तार पार वन बाय एक्स यदि थाके ताले एटार मान हो जाए ई तो लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस एक्स तार पार वन बाय एक्स समान ई। एबार आठ नम्बर सूत्र जदि एखाने वन बाय एक्स जदि थाके एक्सर जगह वन बाय एक्स पुट कर दी तेल एटा लिमिट एक्स टेंस टू इनफिनिटी वन प्लस वन बाय एक्स तार पावर एक्स समान ई एटा एक्टा एखान थेके एई सूत्रटा थेके एटा एसछे जदि लिमिट एक्सर जगह वन बाय एक्स थाके आर जदि एक्स टेंस टू इनफिनिटी जदि थाके তাহলে এই কয়েকটা সবগুলো মানে এই সবগুলো সূত্র দিয়েই আমরা অনুশীলনীর অঙ্কগুলো করব। তাহলে এইগুলো প্রমাণও করা যায়, প্রমাণগুলো বইয়ে দেওয়া আছে এবং যদি তোমরা প্রয়োজন মনে করো কমেন্ট করে জানাও, অবশ্য প্রমাণটাও আমি করিয়ে দেব। তাহলে এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব আমরা সেটা এবার আমরা জানব। তাহলে এই আটটা সূত্র আমাদের মুখস্থ করে নিতে হবে বা মনে রাখতে হবে। তাহলে এই সূত্রটাই দেখছি, এই সূত্রটা কী করে প্রয়োগ করব। তাহলে কী সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ইয়ের পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স লিমিট কিছু একটা দেওয়া আছে ই এর পাওয়ার এ এক্স মাইনাস ওয়ান এক্স এক্স টেন্স টু জিরো। তাহলে এইরকম থাকতে গেলে কি এই সূত্রটা প্রয়োগ করা যাবে সেটাই আমরা দেখছি। তাহলে কী আছে আমাদের সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে এখানে কী আছে ই এর পাওয়ারে যেটা আছে হরেও সেটা আছে এবং সেটা টেন্স টু জিরো হচ্ছে। তাহলে এখানে দেখছি কি ই এর পাওয়ার এ এক্স আছে কিন্তু এখানে হরে কী আছে এক্স আছে শুধু। তাহলে ই এর পাওয়ার যা থাকবে আমাদের এখানেও সেটা থাকতে হবে এবং সে এখানেও সেটা থাকতে হবে। তাহলে কি এইখানে যদি আমরা এ করতে পারি এবং এখানে যদি কোনো রকমে এ করতে পারি তাহলে সেটার মান হয়ে যাবে আমাদের ওয়ান। এইগুলো যদি এরকম থাকতো যেভাবে লেখা ছিল তাহলে এইভাবে কীভাবে করব সেটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে দেখব। তাহলে কী বললাম এইখানে যেটা থাকবে এইখানেও সেটা থাকবে এবং এখানেও সেটা থাকতে হবে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করা যাবে। একই রকমভাবে পরের সূত্রটা লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে দেখব এই এ এর পাওয়ার কী আছে, এ এর পাওয়ার যা থাকবে এইখানেও আমাদের সেটা নিয়ে আসতে হবে এবং এইখানেও সেটা নিয়ে আসতে হবে, তাহলে সেটার মান লগ এ নিধান ই হবে। সেম একই রকমভাবেও এক্স এই সূত্রটা লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স নিধানই, তাহলে এইখানে এক্সের সাথে যা থাকবে এইখানেও সেম থাকবে এবং এখানেও সেম থাকবে, এখানে যদি এ এক্স থাকে এখানেও এ এক্স থাকবে এখানেও এ এক্স থাকবে, এইখানে যদি এক্স বাই এ থাকে তাহলেও এখানে আমাদের এক্স বাই এ এখানেও এক্স বাই এ নিয়ে আসতে হবে, তাহলেই সেই এই সূত্রটা করা যাবে। সেম একই রকমভাবে সবগুলোই সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে একটা আমরা উদাহরণের অঙ্ক করে নিচ্ছি।
लिमिट एक्स टेंस टू जीरो साइन इनवर्स एक्स बाय एक्स एर मान कत तेल कि हमें धरे निच्छी साइन इनवर्स एक्स समान जेड इनवर्स फंक्शनटा तुम्हारे हयतो नतून लागते पारे एटा होच्छे तुम्हारे आछे एर आगे चैप्टर होच्छे वृत्तीय इनवर्सर प्र एक चैप्टर आछे इनवर्स वृत्तीय अपेक्षक सेखान थेके तहले एटा समान आमरा धरे निच्छि जेड তাহলে জেড ধরে নিলে এখান থেকে আমরা কি লিখতে পারবো অতএব এক্স সমান এটা একটু মনে রাখবে যদি সাইন ইনভার্স সমান জেড হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সমান হচ্ছে সাইন জেড এবং আমাদের বলা হয়েছে এক্স টেন্ডস টু জিরো মানে যদি এক্স জিরোর দিকে ক্রমশ জিরোর দিকে যায় তখন কি এখান থেকেও আমরা বলতে পারবো এক্সের মান কি আছে সাইন জেড টেন্ডস টু জিরো এখান থেকে বলা যায় সাইনটা কখন জিরোর দিকে যাবে তো যখন জেড টেন্ডস টু জিরো হয় তাহলে কি বললাম সাইন ইনভার্স এক্স সমান জেড ধরে নিচ্ছি তাহলে এখান থেকে বলতে পারবো আমরা এক্স সমান সাইন জেড এক্স টেন্ডস টু জিরো তাহলে এক্স যদি ক্রমশ জিরোর দিকে যায় তখন কি জেডটাও ক্রমশ জিরোর দিকেই যাবে তাহলে এখানে আমরা মানটা বসিয়ে নিচ্ছি লিমিট এক্স টেন্ডস এক্স তো না এখন হচ্ছে জেড টেন্ডস টু জিরো সাইন ইনভার্স এক্স সমান জেড ধরে নিচ্ছি জেড এক্সের মান হচ্ছে সাইন জেড তাহলে এইরকম তো কোনো সূত্র নেই সূত্র ছিল আমাদের সাইন এক্স বাই এক্স তাহলে এইটাকেও আমরা কি সাইন এক্স বাই এক্সের আকারে নিয়ে আসব লিমিট জেড টেন্ডস টু জিরো উপরেও আমরা জেড দিয়ে ভাগ করছি নিচেও জেড দিয়ে ভাগ করছি কারণ এটা নিচে যদি জেড নিয়ে আসা যায় তাহলেই সূত্র করা যাবে তাহলে উপরে হরেও জেড দিয়ে ভাগ করে দিচ্ছি নিচেও জেড দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে জেড জেড কেটে যাচ্ছে তাহলে উপরে থাকছে ওয়ান আর এই লিমিটটা এখানে চলে আসবে লিমিট জেড টেন্ডস টু জিরো সাইন জেড বাই জেড তাহলে আমরা তো জানি এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান যেহেতু লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স এর মান এক তাহলে যেখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করি তার পাশে সূত্রটা লিখে দেব তাহলে এটার মান হয়ে যাচ্ছে ওয়ান আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এরপরে আমি অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথমে বড় প্রশ্নগুলো আলোচনা করব তারপরে আমরা এমসিকিউ এর দিকে যাব তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমি এইভাবে প্রতিদিনই প্রায় ভিডিও আপলোড করে তোমাদের ক্লাস টুয়েলভের পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও পড়তে কোনো অসুবিধা না হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট ভিডিও